আজকে আমরা এসেছি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদায়। আজকে যে রথযাত্রা হয়েছে, কুশিদা এলাকাবাসী এমনিতেই রাস্তা নিয়ে ভীষণ ক্ষোভে আছে। যে বেহাল রাস্তা, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করতেও অসুবিধা হয়, তবুও রথযাত্রায় সারা এলাকাবাসীর মানুষ বিভিন্ন উৎসাহ নিয়ে এই রথযাত্রা শুরু হয়েছে। আমরা জেনে নেব যে এই রথ সম্পর্কে কুশিদার স্থানীয় বাসব কুমার মণ্ডল অনুপ কুমার দাস মহাশয়ের কাছে আমরা জানতে চাইব। দাদা, এই রথ কবে থেকে প্রথম শুরু হয়? উদ্যোগে 2005 সালে প্রথম রথ শুরু হয়। দীর্ঘদিন ধরে সামান্য কাঠামোতে রথ বয়া জগন্নাথ দেবের মূর্তি বসিয়ে আমরা রথ করি। গত 2015 সালে গ্রামবাসীর বিপুল সাড়াতে এবং উদ্যোগে রথ, বর্তমান যে রথ আপনারা দেখলেন, এই রথ তৈরি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে মিস্ত্রি এসে 7 দিন ধরে রথ, 5 জন মিস্ত্রি 7 দিন ধরে এই রথ নির্মাণ করেছেন। এই রথ কত বছর ধরে শুরু হয়েছে আপনাদের কুশিদায়? 2005 থেকে শুরু হয়েছে, 2018 চলছে, 13 বছর ধরে আমাদের টানা চলছে। রিসোলিং করা হয়েছে, রাস্তা সংস্কার করা হয়েছে টেম্পোরারি ভাবে, তো আমরা এটাকে মাথায় রেখে ছিল। এবং রাস্তা বেহাল, এখনো রাস্তা খারাপই আছে কিছুটা, মানে এত ভালো হয়ে যায়নি, তো রথ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অসুবিধাও হলো। তো যাক গে, আশা করি বিগত বছরের থেকে অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখলেন প্রসঙ্গে, রথযাত্রা প্রসঙ্গে আমি কয়েকজনের নাম বলবো, বিশিষ্ট ব্যক্তি যারা কুশিদাতে এই রথযাত্রায় সামিল হয়েছেন, যাদের উদ্যোগে রথযাত্রাটা হচ্ছে। মাননীয় শ্রী কৈলাস আগরওয়ালা, রথীন তরদার, আশুতোষ রক্ষিত মহাশয়। বর্তমানে সমাজে যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে সাম্প্রদায়িক ইস্যু তৈরি হয়ে যায় সামান্য কারণে, এই রথযাত্রা নিয়ে কুশিদায় কি এরকম কোন আজকের দিনে কোন ঘটনা ঘটেছে, নাকি শান্তিপ্রিয় ভাবে রথ পরিক্রমা সম্পন্ন হয়েছে? না না, দেখুন, এখানে রথ বলতে কোন সাম্প্রদায়িকতার এখানে কোন মাত্রা নেই। এখানে যদি রাজনীতির কথা বলতে বলেন তাহলে বলি, এখানে কিন্তু কোন একটি দলের কোন ইয়ে নেই, জায়গা নেই। এখানে রথ পরিচালনার ক্ষেত্রে এখানে আছে আপনার সিপিএম, এখানে আছে কংগ্রেস, এখানে আছে বিজেপি, এখানে আছে টিএমসি, সমস্ত সর্বদল, হ্যাঁ, একত্র ভাবে, মোট কথা আমরা ওইভাবে এটাকে রথ পরিচালনা করি না। গ্রামবাসী, কুশিদা গ্রামবাসী এবং এত অঞ্চলের মানুষের আনন্দদানের জন্য এবং ধর্মের জন্য আমরা সমবেত ভাবে, এটা সর্বদলীয় ভাবে একমত হয়ে আমরা রথ পরিচালনা করি।